Hey friends, welcome back to our channel, the Extreme Commuters. আজ সন্ধ্যেবেলা আমরা বেরিয়ে পড়েছি একটা ইভিনিং রাইড করতে। এখানে আমরা বলতে বলে রাখি, আমি আমার মা বেরিয়েছি, মানে মা বেটা বেরিয়েছি একটা ইভিনিং রাইডে। রাইড ভিডিও অনেক কমে গেছে চ্যানেলে, আমি মানছি, তার একটা কারণও আছে। সামনে ওটা বড় গুড নিউজ আছে, তো সেই গুড নিউজের জন্য আমার মা আমাকে কোথাও বেরোতে দিচ্ছে। সো যেহেতু আমার মা আমাকে কোথাও যেতে এখন কোনো রাইডে যেতে দিচ্ছে না, তো আমরা ডিসাইড করলাম কি যে না, শহরতলির ভেতরেই যাব। খুব ছোট্ট একটা জায়গা, মানে ছোট্ট একটা জায়গা না, খুব কম ডিস্টেন্সের মধ্যে, কিন্তু একটা ভালো জায়গা এক্সপ্লোর করব। তো সেটা দেখা দেখি শুরু হলো, কোথায় যাওয়া যায় কোথায় যাওয়া যায়। তো এমনি একটা, মানে বছরের শুরুতে সবসময় ভগবানের নাম করে বা ভগবানের দর্শন দিয়ে শুরু হওয়াটাই বেস্ট হওয়া উচিত। তো সেই কারণে আমরা ডিসাইড করলাম যে না, যদি বা জগন্নাথ দেবের দর্শন দিয়ে যদি বছরটা আমরা শুরু করি। সো পুরী যাওয়াটা এখন একটু দূরস্থ ব্যাপার, তার কারণ বললাম, আমার এখন রাইডের ওপরে মানে সেই বড় সরাটা তালা ঝুলছে। আর যতক্ষণ না ওই বড় গুড নিউজ গুড ইভেন্টটা কমপ্লিট হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি বেরোতেও পারবো না কোথাও। তো সেই কারণে আমরা ডিসাইড করলাম যে দেখি না, আমাদের এত কাছে, মানে আমাদের সাউথ কলকাতার লোকেদের এত কাছে যে এত সুন্দর একটা জগন্নাথ মন্দির হয়েছে, তো সেই জগন্নাথ মন্দিরটা একটু এক্সপ্লোর করে আসাটা কি ভালো হয় না। সো আমরা চলে এসেছি, এটা হচ্ছে স্টেট গ্যারেজ। সো স্টেট গ্যারেজ এখান থেকে আমরা বাঁয়ে নিয়ে নেব। তো সেই চিন্তা ভাবনার ওপরে আমরা বেরিয়ে পড়লাম আজকে বিকেলবেলা। বিকেলবেলাটা একটু ঠান্ডা ঠান্ডা বিকেলবেলা, কেন সকাল থেকে বেশ ভালো ঠান্ডা পড়েছে, খুব কষ্ট হচ্ছে আজকে বাইক চালাতে। সকালবেলা অফিস যখন গেছি তখনও বেশ কষ্ট হচ্ছিলো, ঠান্ডা হাওয়া দিচ্ছিল, পুরো শীতে কুঁকড়ে গেছিলাম। প্রোভাইডেড আমি যত রকমের জ্যাকেট ফ্যাকেট আছে সব রকমেরই পরে বেরিয়েছি। শুরুতেই আজ জগন্নাথ দর্শন হোক, জয় জগন্নাথ বলে শুরু করি আমরা আমাদের এই বছরের পথ চলা সব দিক থেকে। আমাদের চ্যানেলের পথ চলা, আমাদের পথ চলা, জগন্নাথের জন্য আমাদের পথ চলাতে আমাদের গতি তার সাহায্য করুক, আমাদের গতি বৃদ্ধি করুক, দেখুক, আমাদের ওপরে নজর রাখুক, এই চাই। আর চাই আপনাদের সাপোর্ট, হেল্প, চ্যানেলটাকে আরও বড়ো করে তুলে ধরে বড়ো করে তুলে ধরার জন্য, বড়ো করার জন্য, ফ্যামিলিটাকে আরও বড়ো করার জন্য আমাদের সাথে। তো চোন এখন আর এখানে বেশি মানে লাইটও নেই, প্লাস রাস্তায় কিছু দেখানোর মতনও নেই, একদম আপনাদের সাথে গিয়ে হয়তো মন্দিরে গিয়েই কথা বলবো। আমরা এসে গেছি জগন্নাথ মন্দির, পার্কিংয়ের জন্য দাঁড়িয়েছিলাম, পার্কিং হয়ে গেছে। এই হলো জগন্নাথ মন্দির, শু স্ট্যান্ডে শু রাখতে হবে, চলো। তো আমরা চলে এসেছি জগন্নাথ মন্দিরের ভেতরে। আমাকে আনতে মজা দেবেন তো,
তো মা এখন পেছনে পুজোর সামগ্রী কিনছে। ডিসাইড করলাম যে না একটুখানি পুজো দিয়াও বাড়িতে লোকের জন্য খাজা নিয়ে যাব, কারণ খাজা মনে করলেই চলে যাই সেই পুরীর কথা মনে পড়ে যায়। তো সেই পুরীর ফিলটাও চাই আমাদের, তো সেই কারণে খাজা মা কিনছে, ঠাকুরকে ওটা প্রসাদ দেব। জয় বলভদ্র, জয় সুভদ্রা মাতা কি জয়, জয় জগন্নাথ, জয় বলভদ্র, জয় সুভদ্রা মাতা কি জয়। আমরা মন্দিরে উঠছি, এই মন্দিরে ওঠা হচ্ছে, এখান থেকে দেখুন। পুরো মন্দির প্রাঙ্গনটাই বিশাল বড়, মানে সত্যি অপূর্ব লাগছে। এখান থেকে মন্দিরের ছাদটা দেখুন, চালটা চূড়াগুলোতে কি সুন্দর সাজানো রয়েছে, সব সিংহ দিয়ে চূড়াগুলোকে সাজানো হয়েছে। আর সত্যি মানে খুব ভাল লাগলো এখানে এসে। টোটাল এখানে অনেক কটা মন্দির রয়েছে, সরস্বতী মায়ের মন্দির রয়েছে, তারপর হনুমানজির মন্দির রয়েছে, তা বিমলা মন্দির, আর এই কারিগরের মন্দিরের গায়ে খুব সুন্দর কারুকার্য করা রয়েছে, নরসিংহের মূর্তি রয়েছে। এখানে সাবিত্রী মায়ের মন্দির রয়েছে, সাবিত্রী মন্দির।
ওখানে গাছ রয়েছে যেখানে সবাই কিছু বাঁধে টাঁধে। হ্যাঁ 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 পড়ছি। এখানে লক্ষ্মী মায়ের মন্দির, এখানে ভগবতী মন্দির। চলো 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 লাগিয়ে দাও। এটা দিয়ে ঢুকবো না, এটা দিয়ে ঢোকা, সেটা দিয়ে ঢুকবো। কি করু, সো ফ্রেন্ডস, আমাদের জগন্নাথ মন্দির ঘোরা হয়ে গেছে। আমরা উপরে পুজো টুজো দিয়ে প্রসাদ টোসাদ নিয়ে পুরো উপর মানে মন্দিরের যে পুরো যে চত্বরটা আছে ওটা ঘুরে, ওখানে অনেক কটা মন্দির আছে, তো সেগুলো সব দেখে আমরা তলায় এখন এখানে এসে বসে আছি। এদের সকালবেলা খাওয়ানোর একটা সিস্টেম আছে, একটা থেকে খাওয়ানো হয়, তার জন্য বুকিং করতে হলে আমি ফোন নাম্বার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখানে ফোন করে নেবেন। একটা অ্যামাউন্ট আছে, সেটা পে আপনি আদার জিপে বা অনলাইন পেমেন্টটা করতে পারেন বা এখানে এসেও পেমেন্ট করতে পারেন। ধরুন প্রোভাইডেড ওই টাইমের আগে চলে আসবেন, এসে টিকিটটা মানে কালেক্ট করে নেবেন ওনাদের অফিস থেকে। এছাড়া আমরা যেখানে বসে রয়েছি এর পেছনটা হচ্ছে যজ্ঞ হয়, সে যজ্ঞ জায়গার এখানটা বসে রয়েছি। এপাশে রয়েছে অতিথি ভবন। বেশ ভালো লাগলো, আমরা মানে প্ল্যান করে এসে, কোনো প্ল্যান ছিল না সত্যি কথা বলতে গেলে, কারণ আমরা ভাবছিলাম যে একটা কোথাও যাবো, যেহেতু আমরা আমি কোনো লং রাইডে বেরোতে পারছি না, তো সেই জন্য শর্ট রাইডে এইটাই আমাদের হাতের কাছে ছিল। প্লাস বছরের শুরু আমরা জগন্নাথ দেবকে দিয়ে করলাম, দেখা যাক বছর আরও যেন ভালো হয় এটাই আমার চাহিদা। তো প্লিজ ফলো করুন আমার চ্যানেলটাকে, সাবস্ক্রাইব করুন, আমার ছবিগুলো দেখার জন্য যেগুলো এখানে আমরা তুলেছি সেই জন্য আমাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেল ফলো করুন, আইডি স্ক্রিনে দেখাচ্ছে। এই বলে ডাক।